হয়, আজি মহালয় আর মা দুর্গার আগমন হয়ে গেছে, বেশি দিন নাই, দুর্গা পূজা আরম্ভণি হয়ে যাব। আর আজি আমি শিলচর শহর এই সদরঘাট ব্রিজের উপর আছো। এটা দলং আসলে আগতে, এটা দুটা দলং হয়ে গেছে। আর দেখিব পারে মহালয়ার দিনা কেনেদরে মানুষের ভিড়, ইয়াতে হাজার হাজার মানুষ, এক লাখেরও বেশি মানুষ আজির দিনত এই দলংখন আহিব। এটা ট্রেডিশন হয়ে গেছে, কিয় আহে মানুষ না জানো, কিন্তু এই ট্রেডিশনট পালন করব কারণে পুনপটিয়াকে একদম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা দলং আসলে এটা দুটা দলং, দুটা দলং দেখব পারে কেনেদরে মানুষ আর মানুষ। আর খালি এটাই নহয়, বরাক নৈর উপর এই দলংখন তলত SDRF টিম রেডি আছে, যদি কোনোবা প্রবলেম হয়, কোনোবা এক্সিডেন্ট হয়, সেইটার কারণে। আর সিকিউরিটি খুব টাইট করে থাকা হয়েছে, মানুষের আজি রাতেপরাই আই আছে ইয়াতে চাবল, ফেমিলি লই আইছে, আর এই বরাক নৈর কাষতেই তর্পণ করে। আমি এজন দুজনক খুঁজি লম, দাদা আজকে এসছেন কেন? এসছেন এই মহালয় ঘুরতে এসছি, ফ্যামিলি নিয়ে এসছি। কি দেখলেন, কি ভালো লাগে? ভাল লাগে, সবাই আসে, এটাই ভাল লাগে দেখতে। কোথার থেকে এসছেন আপনি? সামান্দোলেন থেকে। সামান্দোলেন সকালে কটার সময় বেরোলেন? সাড়ে পাঁচটা। দুর্গা পুজো চলে এসছে, ফুর্তির মেজাজ এসে গেছে, পুজো তো এসে গেছে, এক বছরের আশায় মার তো আশা হয়ে গেছে, এই তো পুজোর আনন্দে সবাই মেতে উঠলো আর কি, এটাই খুব আনন্দ লাগছে। প্রতি বছরের মতো এবারও আমার দেখতে দেখতে পুজো এসে গেল, এটাই। এখন তো কোভিড টোভিডের এনে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ডেকোরেট, সব প্রিপারেশন রেডি দুর্গা পুজো দেখার জন্য? হ্যাঁ, পুরো রেডি, প্রিপারেশন তো চলছে, আর প্যান্ডেল তো প্রায় হয়েই গেছে, আর সব পুজো তো সবাই এসেই গেছে, এটাই আর কি, সবাই খুব আনন্দে মেতে, খুব ভালো লাগছে। দুর্গা পূজা আই গেছে, সবের প্রিপারেশন রেডি, আজি মহালয়া। আমি এজন দুজন কালো খুঁজলাম, বহুত মানুষ আই আছে, এতিয়াও ভিড় এনেদরেই চলি থাকিব যিমান কিনি আহে। মহালয়াতে এসছো কেন? দেখতে এসছে আজকে দুর্গা মায়ের আগমনী, তাই আর কি এখানে সবাই এসছে, কি বলার আছে, এখানে তো আগমনী হচ্ছে আজকে মহালয়া শুভ, সবাই কত দেশ বিদেশ থেকে আসে এখানে ইয়েতে সদরঘাটের ব্রিজে। এই ব্রিজে কেন আসে, কি আসে মহালয়ার আগমনীতেই তো এখানেই সবাই দেখতে আসে, যে এই সদর, যেমন কি সবাই সদরঘাটে আসে, মানে সবাই একটা যেমন আলাদা একটা আনন্দ মায়ের আগমনী অনুভূতি করতে পারে এখানে এসে, তাই। ধন্যবাদ। তো আপনাদের শুনিছে মায়ের আগমনী, যে কারণে সবে এই দলংখন আহে, এই দলংখন গৈছে, যেটার কারণে হাজার হাজার লক্ষ মানুষ শিলচর শহর, গোটে শিলচর শহর রাতেপুৱাৰ উঠি ইয়াতে আরম্ভ করেছে। শিলচরের মনোজ কোষ, নিত্য অসম।